ভারতীয় জনতা পার্টিলৈ ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট রানা গোস্বামী ডাঙরিয়ায় আজি যোগদান করিব 3 বজাত বা 4 বজাত। আর মই আপনালোকক আগতেই কৈছো যে কংগ্রেসের কোনো নেতারে নেতাকে আপনালোকে বিশ্বাস নকৰিব। যিসকলে সাংবাদিকক বেছিকৈ কথা কয় তেওঁলোকে আটাইতকৈ আমাৰ লগত সম্পৰ্কত থাকে আৰু তেওঁলোকে আটাইতকৈ আগত জইন কৰিব। থাকিব ৰকিবুল হুসেন, থাকিব ৰকিবুদ্দিন আহমেদ, থাকিব জাকির হুসেন, থাকিব নুরুল হুদা, থাকিব রশিদ, থাকিব গোয়ালপাড়া বিধায়ক, এনেকে 2-4 জন থাকিব। মই নামহে কৈছো, মই কোনো ধর্ম সম্প্রদায় কথা কোৱা নাই। কেইজনমান থাকিব, বাকি আৰু কোনো নাথাকিব। কার্যকরী সভাপতি আহিলে কি দুদিন পিছত সভাপতিও আহিব, উপসভাপতিও আহিব, সাধারণ সম্পাদকও আহিব, বিধায়কও আহিব, সবে আহিব। মই কারুয়ে নাম নক, সকলে আগতেও তো এইবিলাক এই সকলের মই নাম কোৱা নাই, নিজে নিজে আহি থাকিব। মূর লগতে তো সব ডাঙর হয়েছে, কেরিশ্মা মোদী ডাঙরিয়ার আর মূর লগত ব্যক্তিগত সম্পর্ক। ভারতীয় জনতা পার্টিলৈ ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট রানা গোস্বামী ডাঙরিয়ায় আজি যোগদান করিব 3 বজাত বা 4 বজাত। আর মই আপনালোকক আগতেই কৈছো যে কংগ্রেসের কোনো নেতারে নেতাকে আপনালোকে বিশ্বাস নকৰিব। যিসকলে সাংবাদিকক বেছিকৈ কথা কয় তেওঁলোকে আটাইতকৈ আমাৰ লগত সম্পৰ্কত থাকে আৰু তেওঁলোকে আটাইতকৈ আগত জইন কৰিব। থাকিব ৰকিবুল হুসেন, থাকিব ৰকিবুদ্দিন আহমেদ, থাকিব জাকির হুসেন, থাকিব নুরুল হুদা, থাকিব রশিদ, থাকিব গোয়ালপাড়া বিধায়ক, এনেকে 2-4 জন থাকিব। মই নামহে কৈছো, মই কোনো ধর্ম সম্প্রদায় কথা কোৱা নাই। কেইজনমান থাকিব, বাকি আৰু কোনো নাথাকিব। কার্যকরী সভাপতি আহিলে কি দুদিন পিছত সভাপতিও আহিব, উপসভাপতিও আহিব, সাধারণ সম্পাদকও আহিব, বিধায়কও আহিব, সবে আহিব। মই কারুয়ে নাম নক, সকলে আগতেও তো এইবিলাক এই সকলের মই নাম কোৱা নাই, নিজে নিজে আহি থাকিব। মূর লগতে তো সব ডাঙর হয়েছে, কেরিশ্মা মোদী ডাঙরিয়ার আর মূর লগত ব্যক্তিগত সম্পর্ক।